সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল 9টার সময় উপজেলার গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আউয়াল হোসেন, গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগ শাহজাদপুর শাখা কার্যকরী সদস্য নাসির উদ্দিন, গারাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম ঝন্টু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে আরিফুল ইসলাম পলাশের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফজলুল হক। আমাকে